জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সরকার বদলের সঙ্গে সঙ্গে হত্যাকারীদের বিচার নিয়ে প্রহসনে সন্তানদের ক্ষোভ। কেন্দ্রীয় কারাগারে চার নেতার হত্যাকাণ্ড স্থলে স্মৃতিকাতর স্বজনেরা, হত্যাকারীদের আশ্রয়দাতার মুখে আইনের শাসনে কথা মানায় না, মন্তব্য আওয়ামী লীগের। আবারও কারাগারে মির্জা ফখরুল, রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদনের শুনানি কাল। ব্লগার হত্যা বিচ্ছিন্ন ঘটনা, অন্যান্য দেশেও এমন হয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জামায়াত শিবিরের সম্পৃক্ততার ইঙ্গিত, গণজাগরণ মঞ্চের ডাকে দেশব্যাপী আধাবেলা হরতাল। এবং পাবনায় ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি শেখ জায়েদ। শোকাবহ জেল হত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানীতে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। এ সময় মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি জাতীয় চার নেতাকে হত্যা করেছে। দেশের সাম্প্রতিক সময়ের আলোচিত হত্যাকাণ্ডে বিএনপি নেত্রী জড়িত বলেও অভিযোগ করেন তিনি। জেল হত্যা দিবসের সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 75-এর এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি। সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। বনানীতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদের সমাধিতেও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। নৃশংস সেই দিনের কথা স্মরণ করে এ সময় মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতেই মুক্তিযুদ্ধের চার সংগঠককে হত্যা করেছে। একাত্তরের পরাজিত শক্তি তিন মাসের মাথায় জাতীয় চার নেতাকে, যারা খুনি মোস্তাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে কারাবন্দী অবস্থায় দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন, সেই জাতীয় চার নেতাকে হত্যা করে তারা বাংলাদেশকে, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্যতা সৃষ্টি করার লক্ষ্যেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। তিনি বলেন, একদিকে যখন দেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, অন্যদিকে তখন চক্রান্ত অব্যাহত রেখেছে স্বাধীনতা বিরোধী চক্র। খালেদা জিয়া নিজেই তার ইঙ্গিতেই, তার চক্রান্তেই, সে লন্ডনে বসে চক্রান্ত করে তার পরিণতি হচ্ছে এই পুলিশ হত্যা, বিদেশি হত্যা এবং সাম্প্রতিক কালে লেখক এদেরকে হত্যা করা হচ্ছে এবং তিনি হচ্ছে এর জন্য মূলত দায়ী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পর দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানায় শহীদ নেতৃবৃন্দের সমাধিতে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এদিকে সকালে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ শহীদ চার নেতার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাকাণ্ড স্থল মৃত্যুঞ্জয়ী কক্ষ পরিদর্শন করেন। মৃত্যুঞ্জয়ী কক্ষ পরিদর্শনের সময় স্মৃতিকাতর হয়ে পড়েন চার নেতার সন্তানেরা। এ সময় তারা জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তারা কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অনেক দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি না থাকায় হত্যাকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পলাতকদের ফিরিয়ে আনার জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছি এবং অনেক দেশের সঙ্গে আমাদের সেই আইনটি নেই, ফিরিয়ে আনার আইনটি নেই, সেই জন্যই আমাদের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে। তা আমরা চেষ্টা অব্যাহত রাখছি, এটা আমাদের চলবে, সব ব্যবস্থা হচ্ছে, ইন্টারপোল বলেন যত ধরনের ব্যবস্থা। 1975 সালের এই দিন সূর্যোদয়ের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে।
বঙ্গবন্ধুর ঘাতকদের সঙ্গে আপোষ না করে মৃত্যুকে বরণ করেছিলেন বলেই জাতির মুক্তি সংগ্রামের এই চার নেতা এখনো বাঙালি মানুষের স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন। আদর্শের প্রতি অবিচলে নেতাদের হার না মানার শক্তি আজও তাদের পরিজনদের শোকাকুল না করে করে তোলে গর্বিত। জেল হত্যা দিবস নিয়ে তাহসিনা জেসির বিশেষ রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া এই মানুষগুলোর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ছিল একটি সুন্দর পারিবারিক জীবন। তবে পরিবার এই নেতাদের কাছে কখনোই মুখ্য হয়ে ওঠেনি। দেশের মানুষ ও দশের স্বাধীনতা, রাজনীতি আর রাজপথ যেন এক হয়ে মিশে গিয়েছিল তাদের রক্তে। 1975-এর 3রা নভেম্বর ঘাতকদের বুলেট জাতীয় চার নেতাকে স্তব্ধ করে দেবার পাশাপাশি কালো আধারে ছেয়ে দিয়েছিল তাদের পরিবারের সদস্যদের জীবনকেও। যখন আমরা শুনলাম জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, আমার পিতাকে হত্যা করা হয়েছে, তখন তো মানসিকভাবে বলতে পারবো না সেই পরিস্থিতির কথা, কিভাবে আমরা ভেঙে পড়েছিলাম বা কিভাবে বেদনাত হয়েছিলাম। সন্তানদের ক্ষোভ, দেশের সরকার বদলের সাথে সাথে জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার নিয়ে হয়েছে নানা প্রহসন। হত্যাকাণ্ডের ফলে যারা সুবিধাভোগী তারাই সবসময় একটা প্রচেষ্টা হয়েছে যে এই বিচার কাজ থেকে দূরে থাকার। বিচার কার্যটি কিন্তু এখনো সমাধান সমাপ্ত হয়নি। এর চূড়ান্ত নিষ্পত্তি করে দোষীদেরকে ধরে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা, এটি আমাদের দাবি। যখন যারা বাধাগ্রস্ত করেছে কিংবা অপচেষ্টা করেছে আমরা ক্ষুব্ধ হয়েছি। তাদের মতে এই চার নেতা বেঁচে থাকলে তাদের প্রজ্ঞা আর বিচক্ষণতায় বাংলাদেশ এগিয়ে যেত অনেক দূর। পারিবারিক ভাবে এটা বিরাট একটা আমাদের শক্তি যে আমার পিতারা কোনোভাবেই এই অপশক্তির সাথে আপনার আপোষও করেন নাই, তারা আপোষ করার চেষ্টাও করেন নাই। শোকের দিন হিসেবে না মনে করে কিভাবে করে এই দিনটাকে আরো অর্থবহ করতে পারি সেদিকটাতে আমার মনে হয় আমাদেরকে আরো বেশি মনে রাখতে হবে। ব্যথা বেদনার মধ্যেও একটা শক্তি সবসময় কাজ করে, এখনো কাজ করে। আমার পিতা মোস্তফা আলী সাহেব জীবন দিয়েছে কিন্তু তার বঙ্গবন্ধুর জন্য বা জনগণের জন্য জনগণের সাথে বেইমানি করেন না। ঐতিহাসিক জেল হত্যার পেছনের রাজনৈতিক কারণগুলো বিশ্লেষণ করে তার শ্বেতপত্র আকারে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন জাতীয় চার নেতার এই উত্তরসূরিরা। এটা এখন আমাদের জন্য স্বস্তি। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার 3 মামলায় আত্মসমর্পণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুযায়ী আজ বিকেলে 3 মামলায় জামিনের জন্য আবেদন করতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল। পরে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছর বিএনপির ডাকা হরতাল অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 3টি মামলা করা হয়। এর মধ্যে 4 জানুয়ারি একটি ও 6 জানুয়ারি 2টি মামলা করা হয় তার বিরুদ্ধে। যেহেতু অ্যাপিলেট ডিভিশন যখন মির্জা ফখরুলকে একবার জামিন দিয়েছিলেন, জামিনে মুক্ত আসামি অপেক্ষা মির্জা ফখরুলের এই মামলার অবস্থান ভালো ছিল, তা সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয়নি। অ্যাপিলেট ডিভিশন নিম্ন আদালতকে মুক্ত রেখেছে, তারা ইচ্ছা করলে সঙ্গী আসামি তাদেরকে এই নিম্ন আদালত জামিন দিয়েছে, সেই একই গ্রাউন্ডে মির্জা ফখরুলকে জামিন দিতে পারতেন, কিন্তু তা দেওয়া হয় নাই। 3টি মামলা নাশকতামূলক মামলা, সেখানে পেট্রোল পাম্প দিয়ে গাড়িতে আগুন অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলা, এবং এই মামলাগুলি নন বেইলেবল অফেন্স। অতএব যেহেতু নাশকতামূলক মামলা, অন্তর্ঘাত মামলা, অতএব এই মামলায় জামিন দেওয়া যাবে না। আমরা আদালতকে সেটা বলেছি এবং জামিনের বিরোধিতা করেছি এবং আদালত উপপক্ষ শুনে তার জামিন বাতিল নাকচ করেছে এবং জেল হাজতে তাকে পাঠিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বললেন, ব্লগার হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে জড়িত হত্যাকারীদের সঙ্গে জামায়াত শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পৃথিবীতে এই ঘটনা ঘটছে বিচ্ছিন্নভাবে, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে ধরেন অস্ট্রেলিয়া, কেউ বাদ যায়নি। তা আমরা চাই আমাদের সবাই ইউনাইটেডলি কাজ করতে, এই ধরনের টেরোরিস্টদের মোকাবেলা করতে হবে। প্রকৃত দোষী যারা ঘটনা ঘটিয়েছেন কিংবা মদত দিয়েছেন কিংবা পরিকল্পনা করেছেন কিংবা আর্থিক সহযোগিতা করছেন, সবাইকে আমরা খুঁজে বের করছি, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব। এখন লন্ডন বসেই করুক কিংবা অন্য কোনোখানেই বসেই করুক, আমরা তার ব্যবস্থা নিচ্ছি।
অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বেগম জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বেগম জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে জামায়াত আর জঙ্গিবাদের সঙ্গে ঐক্যের আহ্বান বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের সীমানার বাইরে যেসব আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে সেইখানেও বেগম খালেদা জিয়া এবং তার পুত্র যোগাযোগ করার আলামত আছে, যেরকম দাউদ ইব্রাহিমের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের যে প্রক্রিয়া আছে কি না সেটা দেখছি আমরা, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে বাংলাদেশে নাশকতা করার উদ্যোগ আমরা কিছু ঘটনার লক্ষণ দেখছি বেগম জিয়া এবং তার পুত্রের মাধ্যমে। বাংলা সময় আরো থাকছে। রাজশাহীতে ঋণের টাকা তুলে না দেয়ায় গৃহবধূর চোখ তুলে নেয়ার চেষ্টার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে স্বজনদের মামলা। জাগৃতি প্রকাশনের স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপন হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর মালিক সহ তিনজনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকে দেশব্যাপী আধাবেলা হরতাল পালিত হয়েছে। চট্টগ্রামে সকালে হরতালের সমর্থনে মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি প্রেসক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সকালে সিলেট শহীদ মিনার চত্বরে জড়ো হন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় মুক্তমনা মানুষদের হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তারা। এদিকে সকালে ময়মনসিংহের রেল স্টেশন মোড় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সুনামগঞ্জ, খুলনা, বরিশাল, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে ঢিলে ঢালাভাবে পালিত হয় গণজাগরণ মঞ্চের হরতাল। নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ডগ স্কোয়াড সহ বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে নিরাপত্তায় স্কোয়াড মোতায়েন থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত কিছুদিন ধরেই নাশকতার আশঙ্কায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে পুলিশ, এপিবিএন সহ নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে থাকলেও এতদিন সন্দেহজনক কোনো দ্রব্য তল্লাশির ব্যবস্থা ছিল না। এখন থেকে এই স্কোয়াডের সদস্যরা বিমানের যাত্রী ও তাদের মালামাল তল্লাশি করবে বলে জানানো হয়। ডগ স্কোয়াড প্রাথমিকভাবে চেক করবে, তারপরে যাত্রীগণ ভিতরে ঢুকবেন, তাদেরকে অন্যান্য চেক করা হবে। নিরাপত্তা পর্যালোচনার ভিত্তিতে আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বিভিন্নভাবে চিন্তা করি, বিভিন্নভাবে বিভিন্ন এলিমেন্ট যোগ করি বা কম করি, সেই হিসাবেই সেই ব্যবস্থার অংশ হিসাবেই এটা করা হচ্ছে। পাবনায় ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত জেএমবির আঞ্চলিক কমান্ডার রকিবুল ইসলাম রকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে পাবনা আমলি আদালত দুই এর বিচারক রেজাউল করিমের আদালতে হাজির করা হয়। এ সময় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রকিব। গত 28 অক্টোবর পাবনার টাবুনিয়া এলাকা থেকে খ্রিস্টীয় ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। 29 অক্টোবর তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে 5 অক্টোবর ঈশ্বরদী উপজেলার পৌর এলাকায় অজ্ঞাত পরিচয়ে 3 যুবক ধর্মদীক্ষা নেয়ার কথা বলে লুক সরকারের বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। নারায়ণগঞ্জের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক রশিদুল হক রাজা এই আদেশ দেন। বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রকিবউদ্দিন জানান, 1999 সালের 13 ডিসেম্বর তানিয়াকে গণধর্ষণ করে আসামিরা, পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় পরদিন নিহতের মামা ফারুক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে 5 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 19 জনের সাক্ষ্য গ্রহণের উপর দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত। রাজশাহীতে ঋণের টাকা উঠিয়ে না দেয়ায় স্ত্রীর চোখ তুলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত গৃহবধূ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ, বেসরকারি সংস্থা থেকে ঋণের টাকা তুলতে স্ত্রী নুরেসা বেগমকে চাপ দেয় পবা উপজেলার বৈরাগী এলাকার সিরাজুল ইসলাম। এতে রাজি না হওয়ায় নুরেসাকে বেধড়ক মারধর করা হয়।
এক পর্যায়ে আঙুল দিয়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে স্বামী সিরাজুল। পরে আশঙ্কাজনক অবস্থায় নুরেসাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আঘাত গুরুতর হওয়ায় চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এর আগেও সিরাজুল ইসলাম বিভিন্ন সংস্থার কাছ থেকে অন্তত 10 লাখ টাকা ঋণ নিয়েছিল বলে অভিযোগ স্বজনদের। হয় লোনের টাকা লেদে আমি বললাম যে আমি মরব, তবু আমি তোমাকে লোন করে দিব না। আর পিস থেকে আমাকে 2টা না 3টা বাড়ি মারে কি দিয়ে আমি বুঝতে পারবো না, কিন্তু আমি অজ্ঞান হয়নি। ওই ভাইবাসে অজ্ঞান হলে ওই আমার চোখ দুটা আরামে তুলবে। আমার মেয়ের অত্যাচারে জ্বালাতে আমার মেয়ের চোখে এর বিচার চাই। ডান চোখে এখনো দৃষ্টি স্বাভাবিক অবস্থার মধ্যে আসে নাই, এটা এখনো আশঙ্কা মুক্ত অবস্থায় আমরা আনতে পারিনি। ঘটনাটা আমরা দেখেছি, তদন্তাধীন আছে এবং মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা আছে। যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নামে ছাপাখানার এক মেশিনম্যানকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রেসের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। নিহতের সহকর্মীরা জানান, গতরাত 9টার দিকে শহরের ঝুমুনপুর এলাকায় ইউনিক প্রিন্টিং প্রেসের মেশিনম্যান শহীদুল ইসলাম ও তার সহকর্মী আশরাফুল ইসলামের মধ্যে প্রিন্ট নিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে ছাপাখানার ম্যানেজার মুস্তাফিজুর রহমান গিয়ে তাদের বিরোধ মীমাংসা করে দেন। পরে রাত 10:30টার দিকে হেলপার আশরাফুল মেশিনম্যান শহীদুল ইসলামের পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তো দুজন শ্রমিক মাল উঠানামা নিয়ে দ্বন্দ্ব বাধার কারণে একজন আশরাফুল ইসলাম নামের এক শ্রমিক শহীদুল ইসলাম নামের এক শ্রমিককে চাকু মারে। সদর হাসপাতালে নিয়ে আসে, এখানে আসার পরে এখানে এন্ট্রি করা হয়, ওর নাম দিয়ে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে এটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমরা যতটুকু শুনছি এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটা ছিল, এটা একটা খুন। শহীদুলকে দ্রুত চিকিৎসার জন্য 250 বেড হসপিটাল যশোর আনা হয়। চিকিৎসারত অবস্থায় শহীদুল রাত্রে মারা যায়। আশরাফুল ইসলামকে সকালেই আমরা গ্রেফতার করেছি। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে আন্দোলন কর্মসূচির পাশাপাশি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। দুপুরে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং বিরোধী দল দমনে এই ধরনের পদক্ষেপকে আমরা অগণতান্ত্রিক, আক্রমণাত্মক, প্রতিহিংসা পরায়ণ এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অন্যায় বেআইনি হিসাবে আখ্যায়িত করছি। আমরা এর প্রতিকারের জন্য আদালতে যাব এবং প্রতিবাদ কর্মসূচি ইনশাল্লাহ পালন করব। খুলনা বিভাগের 5টি জেলায় পাইপলাইনে গ্যাস সঞ্চালন ও বিতরণ প্রকল্পের কাজ চলছে খুবই ধীর গতিতে। 2012 সালের মধ্যে গ্যাস সরবরাহের কথা থাকলেও কবে নাগাদ আসবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। আর গ্যাস না থাকাকে শিল্পায়নে বড় বাধা বলে মনে করছেন ব্যবসায়ীরা। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা বিভাগে গ্যাস সরবরাহের জন্য 2টি প্রকল্পের কাজ শুরু হয় 2006 সালে। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা নগরীর আড়ংঘাটা এলাকা পর্যন্ত 165 কিলোমিটার সঞ্চালন পাইপলাইন বসিয়েছে জিটিসিএল নামের একটি সংস্থা। 4টি গ্যাস স্টেশন তৈরির কাজ শেষ হবে আগামী মার্চে, তবে এখনও শেষ হয়নি কুষ্টিয়ায় পদ্মা নদীর তলদেশ দিয়ে পাইপ বসানোর কাজ। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাটে প্রায় 845 কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন বসানোর দায়িত্ব সুন্দরবন গ্যাস কোম্পানির, কিন্তু এখনো শুরু হয়নি মাঠ পর্যায়ের কাজ। এই গ্যাস আসার কথা ছিল 2010 সাল, আজকে 2015 শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউশনের লাইনও কাজ শুরু মানে তাদের লোকবল এবং দৃশ্যমান কিছু আমরা চোখে দেখছি না। এদিকে শিল্প উদ্যোক্তারা বলছেন, মূলত গ্যাসের অভাবে দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পের বিকাশ হচ্ছে না, এখানে কোনো ভারী শিল্প গড়ে ওঠে না, তার কারণ এখানে সেই শিল্পের জন্য কোনো গ্যাস নাই। গ্যাসের সঞ্চালন লাইন চালু না হওয়ার ফলে আমাদের মাঝারি ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছে। অবশ্য প্রকল্পের কর্মকর্তারা বলছেন, শুরুতে কিছু প্রতিবন্ধকতার কারণে কাজ কয়েক দফা পিছিয়েছে। আমরা স্টার্টিং পয়েন্টেই 1 বছর 3 মাস পিছিয়ে যায় প্রকল্পটা, এবং এই ধরনের একটা প্রকল্পের জন্য প্রাথমিকভাবে যে মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 3 বছর, এটা আসলে যথেষ্ট না। গ্যাস সঞ্চালন প্রকল্পে ব্যয় হচ্ছে 612 কোটি এবং গ্যাস বিতরণ প্রকল্পে 586 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।
বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয়রা জানায়, বেলা ১২টায় শিবগঞ্জ উপজেলার দীঘলকান্দিতে ঘটে এই দুর্ঘটনাটি। মূলত শাওন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত ২০ যাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার সময় প্রায় আধ ঘন্টা রাস্তার দুদিকে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি পাবলিক বাস শাওন পরিবহন, উনি এই সামনে আর একটু আর পিছনে দেখেন খেয়াল করে একটু বাঘ আছে, এই বাঘটা ঘোরার সময় উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলিয়া এই সড়কের মধ্যে সে উল্টে পড়ে যায়, যার জন্য দুজন পুরুষ লোক তারা এক স্পটে ডেড হয়ে গেছে। নেত্রকোনায় স্ত্রী রত্না রানীকে হত্যার দায়ে স্বামী পরিতোষ সামন্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এই রায় দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৬ সালের ২৮ আগস্ট পারিবারিক কলহের জের ধরে রত্না রানীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার দিন রাতেই নিহতের বোন বাদী হয়ে ভগ্নিপতি পরিতোষ সামন্তকে একমাত্র আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত। বাগেরহাটের রহিম ফকির হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০৪ সালের ১৩ নভেম্বর মোরেলগঞ্জ উপজেলার ঝিলমুনিয়া গ্রামের আব্দুর রহিম ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় পরদিন স্থানীয় সোবহান শেখ, শাহজাহান শেখ সহ ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন নিহতের চাচা। তদন্ত শেষে ২০০৫ সালের ৩০শে মার্চ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের উপর শুনানি শেষে দীর্ঘ ১১ বছর পর আজ রায় ঘোষণা করেন বিচারক। গাইবান্ধায় ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে সদর উপজেলার ঘাগোয়া গ্রামে এক কিশোরীর ওপর নির্যাতন চালায় আসামি লিটন। পরে ভিকটিমের মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ আসামি লিটনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। আজ পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন পালন করছেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি সহ বেতন ভাতার দাবিতে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন তারা। অনশনরত অবস্থায় বিভিন্ন ব্যানার ফেস্টুন বুকে নিয়ে শুয়ে বসে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা। এরই মধ্যে অনশনের কারণে অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজন শিক্ষককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। এ সময় শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। বিভিন্ন দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা। এই শিক্ষকরা যারা আসছে তাদের ঋণের বোঝা এত ভারী হয়েছে যে তারা বাড়িতেও টিকতে পারে না, না পারে কর্মস্থলে যে সঠিক পাঠদান দিতে। শিক্ষকরা দেশে অভুক্ত থাকে, না খেয়ে থাকে, না খেয়ে জীবন যাপন করে, মানবতা জীবন যাপন করে, সে দেশে কেমন ডিজিটাল যে সম্ভব। আমরা সরকারের কাছ থেকে কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাই নাই, তো আমরা যতক্ষণ সরকারের কাছ থেকে কোনো সুস্পষ্ট ইঙ্গিত না পাবো ততক্ষণ আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আমার অনশন পালন করছে, আমাদের দাবি দেওয়া না হওয়া পর্যন্ত আমরা এই রাজধানী ছাড়ব না। প্রয়োজনীয় চিকিৎসক আর যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে বাগেরহাট সদর হাসপাতালের কার্যক্রম। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বাগেরহাটের ৯ উপজেলার মানুষ। বিষয়টি স্বীকার করে জনবলের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় ১৭ লাখ মানুষের জেলা বাগেরহাটের সরকারি চিকিৎসা কেন্দ্র বাগেরহাট সদর হাসপাতাল। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগী আসেন চিকিৎসা নিতে। বাড়তি রোগের চাপে ১৯৯৭ সালে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা যন্ত্রপাতি। ২৪ জনের বিপরীতে কাজ করছেন মাত্র ১০ জন চিকিৎসক। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে
ক্ষুব্ধ চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। এদিকে বিষয়টি স্বীকার করে শূন্য পদগুলোতে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোশাররফ হোসেন। বাগেরহাটের সদর হসপিটালে আমরা দূর দূরান্ত থেকে আসি, আসার পরে কোনো ভালো চিকিৎসা পাই না। আমার ওয়াইফটা নিয়ে অসুস্থ, এই জায়গায় আসার পরে আমি ভালো কোনো চিকিৎসা পাচ্ছি না, ভালো কোনো ডাক্তার পাচ্ছি না। ডাক্তারের সমস্যা, ডাক্তার সময় থাকে সময় থাকে না। হসপিটাল অবস্থা এরকম হয়, তাহলে আমরা এই রোগী নিয়ে কি করব? সার্জারি ডাক্তার, চক্ষু ডাক্তার এগুলো না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তারপরও আমরা চেষ্টা করি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য। আমাদের হসপিটালের সবচাইতে বড় সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার সমস্যা। সব সেক্টরেই জনবল খুবই কম। ডাক্তার সংকটে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে রোগী দেখেন কমিউনিটি মেডিকেল অফিসাররা, এতে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার মানুষ। সরকারি এই হাসপাতালে ডাক্তারের 11টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে গাইনি, সার্জারি, মেডিসিন ও ডেন্টাল বিভাগ, বন্ধ অপারেশন থিয়েটার ও প্যাথোলজি বিভাগও। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সরকারি উপজেলা হাসপাতালে রোগীদের এমন ভিড় সাধারণত কনসালটেন্ট কিংবা MBBS পাশ করা মেডিকেল অফিসারের রুমের সামনে লক্ষ্য করা যায়, কিন্তু এই উপজেলা হাসপাতালের চিত্র ভিন্ন। এখানে রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। ডাক্তার না পেয়ে রোগীরা বাধ্য হয়েই কমিউনিটি অফিসারের কাছে সেবা নিচ্ছেন। ভালো শিশু ডাক্তার নাই, তো সেই জন্য তানকে দেখাইতে হয়। তো একজন সহকারী ডাক্তার দেখাইতেছি, ওনাকে দিয়ে তো আমরা সন্তুষ্টকারী হইতে পারতেছি না। দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে ডাক্তারের পদ সংখ্যা 11টি, তার বিপরীতে কর্মরত মাত্র 4 জন। মেডিসিন, গাইনি ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট পদ শূন্য দীর্ঘদিন ধরে। যেহেতু অতিরিক্ত আমরা কাজ করতেছি, আমাদের উপরে একটা মেন্টাল প্রেসার থাকে সবসময়। দেখা যায় যে রোগীর সাথে অনেক সময় বিহেভিয়ারের একটু সমস্যা হয়। টেকনোলজিস্ট না থাকায় বন্ধ রয়েছে প্যাথোলজি ও এক্সরে মেশিন। সার্জনের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটারও, এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। টেস্ট করাইতে হইলে সিলেটে গিয়ে করাইতে হয়। কমপ্লিকেটেড ডেলিভারিগুলোতে সমস্যা হয়, সিজার লাগবে, এই রোগীগুলো আমরা এখানে সেবা দিতে পারি না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ডাক্তার নিয়োগ না করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এটা তো জাতীয় পর্যায়ের ব্যাপার, নাই কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ডাক্তার অ্যাপয়েন্ট করে না? ডাক্তার ছাড়াও এই হাসপাতালে নার্স ও কর্মচারীর 47টি পদ শূন্য রয়েছে। আব্দুল আহাদ, সমসংবাদ, সিলেট। আবারও জেল হত্যা দিবসের খবর। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ব্যুরোর প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। পরে একটি শোক মিছিল নিয়ে নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে দোয়া ও মোনাজাত শেষে দরিদ্রদের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করা হয়। ময়মনসিংহের শিববাড়িতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও 4 নেতার স্মরণে উত্তোলন করা হয় কালো পতাকা। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অপহরণের 1 মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি বান্দরবানের রুমা থেকে অপহৃত গাইড সহ 2 পর্যটক। রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল জানান, অপহৃত পর্যটকরা জীবিত আছে কিনা এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে তাদের উদ্ধারের সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এর আগে অপহরণের পর আরাকান লিবারেশন পার্টি ALP 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছিলেন অপহৃত গাইডের ভাই পাসিং ম্রো। তবে অপহরণের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করছিল ALP। গত 3 অক্টোবর রুমা উপজেলায় বেড়াতে আসা 5 পর্যটকের মাঝে গাইড সহ 2 পর্যটককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শীতের শুরুতে উত্তরের জনপদ নীলফামারীর হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি, আর ন্যায্য দাম পেয়ে খুশি প্রান্তিক চাষিরাও।
জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে থরে থরে সাজানো শীতকালীন সবজি। শিম, বেগুন, বাঁধাকপি ও ফুলকপি সহ নানা রকমের শাকসবজিতে পূর্ণ সবজির হাট। এসব হাটে দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন সবজি কিনতে, পাশাপাশি উপযুক্ত দাম পেয়ে চাষিরাও দারুণ খুশি। এদিকে জেলার কৃষি বিভাগ জানায়, এবছর জেলার 6টি উপজেলায় প্রায় 3000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়। এর মধ্যে আগাম চাষ করা অন্তত 500 হেক্টর জমির ফসল উঠতে শুরু করায় হাট বাজারগুলোতে বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। কলকাতা ঢাকা আগরতলা রুটে পরীক্ষামূলকভাবে সরাসরি পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে। গত রোববার সন্ধ্যায় ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ড ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছেছে। এর আগে দুপুরে কাভার্ড ভ্যানটি আখাউড়া বন্দরে চেকপোস্টে এসে পৌঁছলে উভয় দেশের কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী নেতারা আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক এই যাত্রাকে স্বাগত জানান। এই রুট চালু হওয়ায় কলকাতা থেকে আগরতলার দূরত্ব 1559 কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে 559 কিলোমিটার। এতে কলকাতা ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক 8 দিনের স্থলে 3 দিনে আগরতলা পৌঁছে যাবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। 4 দেশের মধ্যে আমাদের এই ভেহিকেল আসা যাওয়া করবে এবং এটা কত সহজভাবে করা যায় এবং হবে এটা একটা ট্রায়াল। আসার পথে আমাদের কোনো প্রতিবন্ধকতা হয়নি, আমাদের গাড়িকে সম্পূর্ণভাবে বাংলাদেশ পুলিশ পুরো পাহাড়া দিয়ে বেনাপোল থেকে এই পর্যন্ত নিয়ে এসছেন। রোডস অ্যান্ড হাইওয়েজ লোকজন ছিলেন, তারা সমস্ত সম্পূর্ণভাবে করেছেন, আমাদের দেখভাল খুব ভালো করে করেছেন, আমাদের এই ব্যাপারে একদম কিছুই বলা নেই, খুব ভালো। যুক্তরাজ্যের 27টি স্কুলের সঙ্গে বাংলাদেশের এমপিওভুক্ত 27টি স্কুলের ক্লাসরুম কানেক্টিং প্রোগ্রাম কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সিলেটের মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল মাঠে এই প্রোগ্রামের উদ্বোধন করেন লন্ডনের কার্ডিফ সিটির সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ ও সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ 20 সদস্য, সিলেটের জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। I think that things can only get better, can only improve. আমি মনে করি এই যৌথ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রোগ্রামের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ শেয়ার করতে পারবে আর এই প্রোগ্রাম সফল হলে তা অন্যান্য দেশগুলোও অনুসরণ করবে। For the future of everybody in the world. চাপাই নবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামটি পরিণত হয়েছে সারস পাখিদের অভয়ারণ্যে। সেখানকার মানুষ নিজেরা যেমন পাখি শিকার করেন না, তেমনি বাইরের কাউকেও পাখি শিকার করার সুযোগও দেন না, বরং সারস পাখিদের নিরাপত্তা রক্ষায় পুরো ইউনিয়নটিকে অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন গ্রামবাসী। এদিকে জেলা প্রশাসকও তাদের দাবিকে সুদৃষ্টিতে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাখিদের কিচিরমিচি ডাক ও মুক্ত বিচরণ অন্যরকম এক সৌন্দর্য এনে দিয়েছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামটিকে। স্থানীয়দের মতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারস পাখিগুলো, তাই পাখিগুলোর যেন কেউ ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সদা সজাগ থাকেন তারা। বহুজন আমাদের শিকার করার জন্য এখানে আমাদের আছে টাছে, কিন্তু আমরা কাউকে শিকার করতে দিই না। আইন শৃঙ্খলা বাহিনী অথবা সরকার এ বিষয়ে একটা জোরালো ভূমিকা রাখবেন যাতে এই সৌন্দর্যটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই পাখিগুলোর নিরাপত্তার জন্য পুরো সুন্দরপুর ইউনিয়নের সাইনবোর্ড টানিয়ে পাখির অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দু চারটা সাইনবোর্ড আশেপাশে যদি থাকে তাহলে ওরকম ভয় ভীতি থাকবে যারা পাখি মারতে আসবে তাদের। তাদের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিছু সাইনবোর্ড দিতে পারি, এই এলাকাটি সারস পাখির অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হলো, এখানে সকল প্রকার পাখি শিকার ফাঁদ পেতে ধরা নিষিদ্ধ। গত 7-8 বছর আগে এই গ্রামের গাছের ডালে প্রথম বাসা বেঁধেছিল সারস পাখিগুলো। বংশ বিস্তারের মাধ্যমে বর্তমানে তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 শতাধিক। সময় সংবাদ, চাপাই নবাবগঞ্জ। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সরকার বদলের সঙ্গে সঙ্গে হত্যাকারীদের বিচার নিয়ে প্রশাসনে সন্তানদের ক্ষোভ।
কেন্দ্রীয় কারাগারে চার নেতার হত্যাকাণ্ড স্থলে স্মৃতিকাতর স্বজনেরা। হত্যাকারীদের আশ্রয়দাতার মুখে আইনের শাসনের কথা মানায় না, মন্তব্য আওয়ামী লীগের। আবারও কারাগারে মির্জা ফখরুল, রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ। ব্লগার হত্যা বিচ্ছিন্ন ঘটনা, অন্যান্য দেশেও এমন হয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জামায়াত শিবিরের সম্পৃক্ততার ইঙ্গিত, গণজাগরণ মঞ্চের ডাকে দেশব্যাপী আধা বেলা হরতাল। এবং পাবনায় ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।